আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রিফাত, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা কনভারসেশনাল ফ্রেঞ্চের প্রথম লেসন করব। তো ফরাসিতে দুইটা জিনিস আছে অতি গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে ভার্ব এত, মানে ভার্ব এত, যেটা নিয়ে ইংলিশ ইকুইভ্যালেন্ট হতে পারে টু বি, এবং আরেকটা হচ্ছে ভার্ব আভোয়ার, যেটা ইংলিশ হতে পারে টু হ্যাভ। তো এই দুইটা অতি গুরুত্বপূর্ণ, কারণ এই দুইটা ভার্ব অক্সিলারি ভার্ব হিসাবে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ আমি যখন বলি যে সুই আলে, আমি গিয়েছি, এখানে এত ভার্বটা ব্যবহার হয়েছে সুই। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে মঞ্জে, আমি খেয়েছি, এখানে আভোয়া ভার্বটা যেতে এতে আভোয়া ভার্ব আসছে সাহায্যকারী ভার্ব হিসাবে। তো এরকম কয়েকটা টেন্স আছে, কয়েকটা কাল আছে, গুরুত্বপূর্ণ কাল, খুবই প্রচলিত কাল, প্রচলিত টেন্স, যেগুলো আপনার এত এবং আভোয়ার ভার্বের সাহায্যে গঠিত হয়। বিদায়, আমরা আমাদের প্রথম লেসনে আমরা এত ভার্ব দিয়ে শুরু করব এবং দ্বিতীয় লেসনে আমরা আভোয়ার ভার্ব দেখব। প্রথমে আমরা এত ভার্ব শেখার পরে কোন কোন কালগুলো প্রথমে শিখতে হবে আমি এগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো, এবং কীভাবে এত ভার্বটা ব্যবহৃত হতে পারে। এবং দ্বিতীয়ত, দ্বিতীয় লেসনে আমরা আভোয়া ভার্ব শিখব। আমি চেষ্টা করব যাতে ভিডিওগুলো খুবই সংক্ষিপ্ত হয়, কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসগুলো ভালোভাবে বুঝাইতে গেলে, ডিপলি বুঝাইতে গেলে কিছু সময়ের প্রয়োজন হবে, এটসেটেরা এটসেটেরা। তারপরেও আমি চেষ্টা করব সংক্ষিপ্ত করার জন্য। তো তাহলে আপনার শুরু করা যাক এত ভার্ব দিয়ে। এত ভার্বের শেখার জন্য আপনারা এত ভার্বের তিনটা রূপ নিতে হবে। প্রথমত প্রেজেন্ট রূপ, প্রেজেন্ট ডে ইন্ডিকেটিভ, প্রেজেন্ট রূপ অর্থাৎ বর্তমান রূপ, বর্তমান কাল। বর্তমানের পাশাপাশি আপনাকে নিতে হবে আমপাখফের রূপটা। আমপাখফে মানে হচ্ছে অতীতের একটা কাল, এটা হচ্ছে চলমান অতীত, ওকে, পাস্ট কন্টিনিউয়াস বলা যেতে পারে, এই কালটা নিতে হবে। এবং পাশাপাশি ফিউচার স্যাম্পল, ফিউচার স্যাম্পল বলা, এই তিনটা কাল আমরা শিখব। তো এই তিনটা কাল শেখার পিছনের একটা আপনার গোপনীয়তা আছে, যেটা আপনারা হয়তো বা তৃতীয় বা চতুর্থ ভিডিওতে বুঝবেন ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। মনে রাখবেন এত মানি হচ্ছে হওয়া, এত মানি হওয়া, এবং এটার ইংলিশ একইভ্যালেন্ট হচ্ছে টু বি। তো প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা শুরু করি। যে সুই, যে সুই, আমি হই, যে সুই, আমি হই। চু এ, চু এ, তুমি হও, চু এ, তো এসটা এখানে উচ্চারিত হয় না, চু এ, তুমি হও। ইল এ, ইল এ, ইলে, সে হয়, ইলে, সে হয়। অনে, 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 আমরা হই। নু সম, নু সম, আমরা হই, নু সম, আমরা হই। ভু জেট, ভু জেট, ভু জেট, আপনি হন অথবা আপনারা হন। অ্যাটেনশন, এই এসটা এই এটাকে ধরে বিদায় ভু জেট হয়, নাহলে আলাদাভাবে যদি হইতো তাহলে হইতো ভু এত, একসাথে হইলে হয় ভু জেট, আপনি হন অথবা আপনারা হন। ইল সঁ, ইল সঁ, মানে তাহারা হয়, ইল সঁ, তাহারা হয়। রিপিট করছি, যে সুই, আমি হই, চু এ, তুমি হও, ইল এ, সে হয়, অন এ, আমরা হই, নু সম, আমরা হই, ভু জেড, আপনারা হন, ইল সঁ, তাহারা হয়। যে সুই, আমি হই, চু এ, তুমি হও, ইল এ, সে হয়, অন এ, আমরা হই, নু সম, আমরা হই, ভু জেড, আপনারা হন, ইল সঁ, তাহারা হয়। তো আপনাদেরকে এই প্রেজেন্ট টেন্সটা আপনি অ্যাটলিস্ট মিনিমাম কম হলেও আপনাকে 30 বার রিপিট করতে হবে, কম হলেও 30 বার রিপিট করতে হবে। যে সুই, চু এ, ইল এ, অন এ, নু সম, ভু জেড, ইল সঁ। যে সুই, চু এ, ইল এ, অন এ, নু সম, ভু জেড, ইল সঁ। মিনিমাম আপনাকে 30 বার রিপিট করতে হবে যাতে এটা মুখস্থ হয়। প্রথমে 20 বার আপনি দেখে দেখে বলতে পারেন, এবং পরে 10 বার না দেখে, ওকে, আপনি রিপিট করতে পারেন যাতে এই জিনিসটা ন্যাচারাল হয়। অনেকের জন্য হয়তো বা 30 বারের বেশি প্রয়োজন হতে পারে।
এটা ছিল বর্তমান কাল, বর্তমানে আমরা যেটা হই, ওকে, আমি হই, তুমি হও, সে হয়, আমরা হই, আপনারা হন, তাহারা হয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করতেছেন ফরাসিতে দুইভাবে আমরা বলা যায়, এই দুই আমরার মধ্যে একটা পার্থক্য আছে, এই পার্থক্যটা আমরা পরবর্তীতে বুঝবো ইনশাআল্লাহ। এবার আসা যাক আমপাখফে, আমপাখফে যেটা বলছিলাম একটু আগে, আমপাখফে হচ্ছে অতীতের একটা কাল এবং এটা হচ্ছে চলমান অতীত। সো এই টেন্সটা শেখা যাক, জেতে জেতে আমি ছিলাম, চুয়েতে চুয়েতে তুমি ছিলে, ইলেতে সে ছিল, অনেতে আমরা ছিলাম, নুজেচিও নুজেচিও আমরা ছিলাম, ভু জেচিয়ে আপনারা ছিলেন, ইল জেতে তাহারা ছিল, ইল জেতে তাহারা ছিল। সো জেতে আমি ছিলাম, চুয়েতে তুমি ছিলে, ইলেতে সে ছিল, অনেতে আমরা ছিলাম, নু জেচিও আমরা ছিলাম, ভু জেচিয়ে আপনারা ছিলেন, ইল জেতে তাহারা ছিল। সো জেতে চুয়েতে ইলেতে অনেতে নু জেচিও ভু জেচিয়ে ইল জেতে, জেতে চুয়েতে ইলেতে অনেতে নু জেচিও ভু জেচিয়ে ইল জেতে। আমি ছিলাম, তুমি ছিলে, সে ছিল, আমরা ছিলাম, নুজেচিও আমরা ছিলাম, আপনারা ছিলেন, তাহারা ছিল। অর্থাৎ আপনি এটা দিয়ে বলতে পারবেন যে মনে করেন আমি ছোটবেলায় আমি কী ছিলাম, আপনারা কী ছিলাম, আপনারা কী ছিলেন, এটসেটেরা এটসেটেরা। তো কীভাবে ব্যবহার করতে হবে এটা আমরা দ্বিতীয় অংশে দেখছি। তো এটা হচ্ছে আমপাখফে, অতীতের একটা টেন্স, ওকে, ফরাসিতে কাল আছে অনেকটা, এর মধ্যে অতীতের কালগুলোই মেজরিটি। এটা হচ্ছে অতীতের একটা কাল, চলমান অতীত বলা যেতে পারে। এবার আসা যাক ফিউচার স্যাম্পলে, ফিউচার স্যাম্পল হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ রূপ, ঠিক আছে। তো জে সেরে, জে সেরে আমি হব, জে সেরে আমি হব, চু সেরা চু সেরা তুমি হবে, চু সেরা তুমি হবে, ইল সেরা সে হবে, ইল সেরা সে হবে, অং সেরা আমরা হব, নু সেরং নু সেরং নু সেরং আমরা হব, ভু সেরে আপনারা হবেন, ইল সেরং ইল সেরং ইল সেরং তাহারা হবে। এটা উচ্চারণ করতে আপনাদের জন্য একটু কঠিন হতে পারে, তবে চেষ্টা করলে পারা যায়। জে সেরে tu seras, il sera, on sera, nous serons, vous serez, ils seront. Abar bolchi, je serai, tu seras, il sera, on sera, nous serons, vous serez, ils seront. Tikatse, ami hobo, tumi hobe, she hobe, amra hobo, apnara hoben, tahara hobe. That was a bobby shot group. Tamra, এথ ভার্বের এই তিনটা টেন্স আপনাকে মুখস্থ করার থেকে বেশি টুটস্থ করতে হবে, মুখস্থর থেকেও বেশি আপনাকে এই তিনটা টেন্স খুব ভালোভাবে জানতে হবে। আমি প্রত্যেকটা আবার রিপিট করতেছি, জে সুই চুয়ে ইলে অনে নুসম ভুজেত ইলসম আমপারফে, জেতে চুয়েতে ইলেতে অনেতে নুজেচিও ভুজেচিয়ে ইলজেতে। ভবিষ্যৎ, je serai, tu seras, il sera, on sera, nous serons, vous serez, ils seront. তো এই তিনটা রূপ আপনাকে, এথ ভার্বের এই তিনটা রূপ আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। শেখার জন্য যেটা বলছিলাম একটু আগে, আপনারা 30 বার করে রিপিট করতে পারেন প্রত্যেকটা টেন্স, ওকে, বাংলা সহকারে প্রথমে, তারপরে বাংলা ছাড়া 30 বার রিপিট করবেন। ভালো, এক পর্যায়ে দেখবেন জিনিসটা ন্যাচারাল হয়ে যাচ্ছে। মনে রাখবেন এথ মানে হচ্ছে হওয়া, ইংলিশ ইকুইভ্যালেন্ট হচ্ছে টু বি। এবার আমরা কিছু উদাহরণ দেখব আমরা কিভাবে এথ ভার্ব ব্যবহার করতে পারি। সো এক্সাম্পল ডিউটিলাইজেশন ডু ভার্ব এথ, এক্সাম্পল ডিউটিলাইজেশন ডু ভার্ব এথ, এথ ভার্বের কিছু ইউজের উদাহরণ। তো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হচ্ছে জে সুই গেরি, একটু আগে আমরা দেখছিলাম জে সুই, সাথে আমি যুক্ত করলাম গেরি, জে সুই গেরি আমি হই সুস্থ, জে সুই গেরি আমি হই সুস্থ, চু নে পা মালাদ চু নে পা মালাদ তুমি হও না অসুস্থ।
তো নে পা দিয়ে নেগেটিভ বানানো হয় এটা আমরা একটা লেসনে স্টাডি করব tu n'es pas malade তুমি হও না অসুস্থ il est chez hoy à pantin il est chez hoy à pantin chez hoy pantante on est amra hoy à l'école scoule on est à l'école amra hoy scoule nous sommes amra hoy en cours nous sommes en cours amra hoy classe vous êtes ici apnara hon ekhane ils sont là-bas tahara hoy okhane ekebare easy banglate je jinish ta howa shombhob farashiteo oi jinish ta howa shombhob banglate jodi oshustho howa shombhob hoy take tahole mone rakhben farashiteo oshustho howa shombhob banglate jodi shustho howa shombhob hoy tahole farashiteo shombhob বাংলা এবং ইংলিশের সাথে ফরাসির অ্যাডভার্বের একটাই পার্থক্য সেটা হচ্ছে বয়সের ক্ষেত্রে ইংলিশে মনে করেন আমরা বলি আই অ্যাম 24 আমি হই 24 বছর আমরা এরকম বয়সটা প্রকাশ করি কিন্তু ফরাসিতে অ্যাডভার্ব দিয়ে বয়সটা প্রকাশ করা যায় না এটা হচ্ছে একমাত্র এক্সেপশন এই বয়স ছাড়া বাংলা এবং ইংলিশে টু বি দিয়ে হওয়া দিয়ে যা যা বলা যায় ফরাসিতে এথ দিয়ে তাই বলা যায় বাকিটুকু হচ্ছে কমন সেন্স আপনি নিজে নিজে প্রশ্ন করুন যে বাংলায় কি আমি জিনিসটা এরকম হওয়া দিয়ে বলতে পারি যদি বাংলায় জিনিসটা হওয়া দিয়ে বলা যায় তাহলে ফরাসিতেও এথ দিয়ে বলা যেতে পারে এবার আমরা অতীত টেন্সটা দেখব পারফেক্ট কিছু উদাহরণ জেতে মালাদ আমি ছিলাম অসুস্থ চু এতে মালাদ তুমি ছিলে অসুস্থ চু এতে মালাদ তুমি ছিলে অসুস্থ ইল এতে আ পারি সে ছিল পেরিসে এগুলো হচ্ছে প্রিপোজিশন এগুলো আমরা স্টাডি করবো অন্য একটা লেসনে ইল এতে আ পারি সে ছিল পেরিসে অন এতে আমরা ছিলাম আলা মেজন আমরা ছিলাম বাসাতে Nous étions, amra chilam dehors. Dehors mane hocche outside, bahir. Nous étions dehors, amra chilam bahire. Vous étiez là-bas. Apnara chilen oikhane. Ils étaient ici, tahara chilo ekhane. Ici mane ekhane. So j'étais malade, tu étais malade, il était à Paris, on était à la maison. Nous étions dehors, vous étiez là-bas, ils étaient ici. এবার দেখা যাক ভবিষ্যত টেন্স ওকে কিছু উদাহরণ ভবিষ্যত টেন্সে পার এক্সাম্পল হতে পারে je serai ami hobo en forme ami hobo shortage form মানে হচ্ছে forme থাকা so je serai en forme ami hobo shortage tu seras guéri, tumi hobe shusto. Il sera chez hobe à Paris. Chez hobe perise. On sera amra hobo à la maison. Amra hobo basha te. Nous serons dehors. Amra hobo bahire. Vous serez apnara hoben vieux. Vieux mani hoche boyoshko otoba puraton. Vous serez vieux, apnara hoben boyoshko. Ils seront tahara hobe père. Ils seront père tahara hobe baba ba pita. To dekhen ami ebar prottekta tense milai udaharon dicchi. J'étais malade, ami chilam oshusto. Je suis guéri, ami hoy shusto. Je serai en forme, ami hobo shortage. Dicho line. Tu étais malade, tumi chile oshusto. Tu n'es pas malade, tumi hovna oshusto. Tu seras guéri, tumi hobe shusto. Il était à Paris, che chilo perise. Il est à Pantin, che hoy pantante. Il sera à Paris, che hobe perise. On était à la maison, amra chilam bashate. On est à l'école, amra hoy skule. On sera à la maison, amra hobo bashate. Nous étions dehors, amra chilam bahire. Nous sommes en cours, amra hoy classe. Nous serons dehors, amra hobo bahire.
Vous étiez là-bas. Vous étiez là-bas. Apni chilen okhane. Vous êtes ici. Apni hon ekhane. Vous serez vieux. Vous serez vieux. Apni hoben boyoshko. Ils étaient ici. Ils étaient ici. Tahara chilo ekhane. Ils sont là-bas. Tahara hoy okhane. Ils seront pères. Ils seront pères. Tahara hobe pita otoba tahara hobe baba. To asha kori apnara être verber function ta concept ta apnara bujhte perechen ebong eta ekebare easy. Okay, ami chilam, ami hoy ebong ami hobo, ei jinish tai hocche être, thik ache. Chilam আছি বর্তমানে আমি হই ভবিষ্যতে আমি হব তো এই এত ভাবটা আপনাদেরকে খুবই মনোযোগ সহকারে খুবই ভালোভাবে মুখস্থ করতে হবে মনে রাখবেন এত এবং আভোয়ার এই দুইটা ভার্বের উপরে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা অনেকটুকু নির্ভরশীল ঠিক আছে তো আগামী লেসনে নেক্সট লেসনে আমরা আভোয়ার ভার্ব স্টাডি করব সেম ভাবে আমরা কিছু উদাহরণ নিয়ে আসব এবং আমি আপনাদের জন্য একটা এক্সারসাইজ নিয়ে আসব যাতে আপনারা এট এবং আভোয়ার দুইটার মধ্যে পার্থক্য করতে পারেন আমি এই এই লেসনের নিচে একটা এক্সারসাইজ দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এই লাইনগুলোতে এই লাইনগুলোকে বাংলাতে অনুবাদ করার জন্য এবং আপনি কমেন্টে আপনার এক্সারসাইজটা লিখে দিবেন আমি কারেকশন করার চেষ্টা করব দেখার জন্য যে আপনার ফ্রেঞ্চ আপনার এত ভার্বটা আপনার বোঝা হয়েছে কিনা তো নেক্সট লেসন আসবে আগামী দুই দিন পর ঠিক আছে প্রত্যেকটা ভিডিও দুই দিন পরে পরে আসবে ইনশাল্লাহ তো দুই দিন পর আশা করি আপনারা আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন যাতে আপনারা নেক্সট ভিডিওগুলো পান যদি করে না থাকেন তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন করে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম